শ্রদ্ধেয় শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও তোমরা বই পুস্তক নাও। আজ আমরা নবম শ্রেণীর বাংলা গদ্য থেকে আলোচনা করব। তোমরা বই পুস্তক নিয়ে প্রস্তুতি নাও, এসো আমরা পাঠ উপস্থাপন করব। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা। আমরা আজকে যে পাঠ উপস্থাপন করব সেই পাঠের পরিচিতি, নবম শ্রেণী বাংলা প্রথম পত্র গদ্য থেকে আমরা আজ আলোচনা করব। আলোচনার বিষয় বই পড়া। প্রমথ চৌধুরী লিখেছেন বই পড়া, প্রমথ চৌধুরী। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারব সেটা একটু জেনে নিই। অর্থাৎ শিখন ফল, শিখন ফল আমাদের কি হবে? এক, প্রমথ চৌধুরীর পরিচিতি বলতে পারব। দুই, নতুন শব্দগুলির অর্থ বলে বাক্য রচনা করতে পারব। তিন, বই পড়া কেন প্রয়োজন তা বর্ণনা করতে পারব। এবার আমরা প্রমথ চৌধুরীর জীবনীটা একটু দেখে নিই, অর্থাৎ লেখক পরিচিতি। প্রমথ চৌধুরী 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তার সম্পাদিত পত্রিকা সবুজ পত্র চলিত ভাষানীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি যে পত্রিকা সম্পাদন করেছিলেন সবুজ পত্র, সেখানে চলিত ভাষায় তিনি ব্যবস্থা করেছিলেন। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। 1946 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এতক্ষণে আমরা লেখক পরিচিতি, প্রমথ চৌধুরীর জন্ম, ডিগ্রি, ছদ্মনাম, তার পত্রিকা সম্পাদনা করার বিষয়ে এবং তার মৃত্যু, এগুলো জেনে নিলাম। এবার আমরা একটু একক কাজ করি। প্রমথ চৌধুরীর জন্ম কত সালে? তোমাদেরকে বলতে হবে প্রমথ চৌধুরীর জন্ম কত সালে। দুই, প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের দুইটির নাম বল। প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থে তার মধ্যে থেকে দুইটির নাম বল। এসো আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। প্রথম নম্বর শব্দ সুসার। তোমরা ভেবে দেখো সুসার শব্দের অর্থ কি। দ্বিতীয়টি কারদানি। কারদানি শব্দের অর্থ তোমরা চিন্তা করতে থাকো। পরের শব্দে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন শব্দের অর্থ কি। এবার আমরা অর্থ জানি সুসার শব্দের অর্থ হচ্ছে সুবিধা। সুসার শব্দের অর্থ সুবিধা। কারদানি শব্দের অর্থ বাহাদুর। কারদানি শব্দের অর্থ বাহাদুর। প্রচ্ছন্ন শব্দের অর্থ গোপন। প্রচ্ছন্ন শব্দের অর্থ গোপন।
আমরা দুজনে মিলে একটা একটা কাজ করি, সুসার কারদানি প্রচ্ছন্ন এই শব্দগুলো দিয়ে অর্থ সহ বাক্য তৈরি, সুসার কারদানি প্রচ্ছন্ন এই শব্দের অর্থগুলো আগে আমরা দেখেছি, এবারে অর্থ লিখে সাথে বাক্য রচনা করবো, বাক্য তৈরি করবো। এভাবে আমরা তৈরি করবো কর্মপত্র হিসাবে, সুসার শব্দের অর্থ কি, তার বাক্য কি হবে, কারদানি শব্দের অর্থ কি, হাইফেন দিয়ে বাক্য কি হবে, প্রচ্ছন্ন শব্দের অর্থ সাথে বাক্য। আমরা এবারে সরল পাঠ আমরা দেখি, কলিকাস বদল বই পড়ার উপকারিতা কি কি, এটা তোমরা একা একা লিখবে, যদিও দলীয় কাজ হিসাবে আমি উপস্থাপন করছি, তোমরা লিখবে যার যার মতো। বই পড়ার উপকারিতা কি কি, দুই খদল বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব, বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো তুমি লিখবে, কি কি পয়েন্ট করে এই অভ্যাসটা আরো বৃদ্ধি করা যায় কিভাবে, তুমি কি মনে কর। এবার আমরা একটু মূল লাইন দেখি, এবার বাড়ির কাজ, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, ব্যাখ্যা করো, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এটা ব্যাখ্যা করো। এটা তুমি বাড়িতে প্রস্তুত করার পরে যখন তোমার স্কুল খুলবে তখন এটা তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। সবাইকে ধন্যবাদ আজকে এই মাল্টিমিডিয়া ক্লাসে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমাকে সবাইকে ধন্যবাদ।